এই যে আমি বাসার ভেতর থেকে এখন ভিডিও করছি, আমার এই অ্যাপেল গাছে কি সুন্দর অ্যাপেল গুলা বড় হচ্ছিল। ওই যে পাখিটা আমার আজকে সেই সকাল থেকে প্রত্যেকটা আপেল একটা একটা করে খেয়ে ফেলছে। এখন আমি ডোরটা ওপেন করলেই দেখা যাবে উড়ে যাচ্ছে, বাট আমি একটু দেখাই। আমাকে দেখাতেই হবে, ভালো লাগছে যে পাখি খাচ্ছে ফল, বাট খারাপও লাগছে যে নিজে খেতে পারছি না। বড় হওয়ার আগে এই যে ছোট্ট টিয়া পাখিটা, আর একটু কাছ থেকে দেখাই যে দুইটা, কিন্তু ওইখানে আরেকটা, এই যে চোরা চুন্নি। এই এই আমার ফল খাচ্ছিস কেন? দেখছো এই আপেলটা ভালো আছে শুধু, আর সবগুলো দেখো খেয়ে কি করছে। আবার না, আবার একটা জিনিস দেখো, এই খুব সুন্দর করে অ্যাপলটা সে খেলো। ও মাই গড, আমি কি খাবো? আমার আগেই খেয়ে সাবার, জাস্ট বড় হচ্ছিল আপেলগুলা, সবচেয়ে বড় আপেলটা কিন্তু ওই দিক দিয়ে দেখো, এই হাফ খেয়ে ফেলছে। এই যে এখানে একটা নেই, ওইখানেও নেই, উপরে দুইটা কোথায় গেল? এই যে আমাকে দেখে আবার চলে গেল। এই যে আবার আমি বাসায় ঢুকবো, আবার চলে আসবে। এই বছরই প্রথম ধরলো এই গাছে আপেলগুলো, প্রতিদিন দেখি, আজকে দেখে একদম পুরা কি বলবো। একটু ক্যামেরা বন্দি করে রাখি আপেলগুলা। এই যে একদম থোকায় থোকায় ধরেছে, নেট দিয়ে রাখা উচিত ছিল। আমাকে এই বড় আপেলটা পেরে দাও তো। এই যে পাখি কিন্তু হাফ খেয়ে রেখেছে, এটা আমার খুব। আল্লাহ, পাখির জন্য রাখা উচিত ছিল, এটা তো হাফই খেয়ে ফেললো। আচ্ছা আমি হাফ কেটে খাবো। এটা ঠিক আছে, ও পাশেরটা ঠিক আছে, হ্যাঁ ওইটাও দেখো পাকলে পরে খাবে। না আমার কপালে নেই। পাখি একবার যখন এই ঠিকানাটা পেল, তার আবার আসবে। এটা ঠিক, সব শেষ না হওয়া পর্যন্ত তার আসবে, আসতেই থাকবার খেজে থাকবে। থাক চলো, মনটাই খারাপ থাকে। এই বছর এটা আমরা পাখিদেরকে উৎসর্গ করবো, সামনের বছর থেকে আমরা নেট দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ দেওয়া উচিত। আমি এই মাত্র বাসায় ঢুকলাম, দেখলাম যে এই যে আবার দুইজনে আসলো। এই যে দুইজন মিলে এখন আমার মনে হচ্ছে কি, ওরা আমার এই পুরো গাছটাই ফিনিশ করে তারপরে যাবে। সেই সকাল থেকে এখন বাজে বিকেল 5টা, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা খেয়েই যাচ্ছে একটার পর একটা। ও সারা বছর যত্ন করে এটাই লাস্ট রেজাল্টটা কি হলো? আমার পেটে গেলো না, পাখির পেটে গেলো। রিজিক, এটাকেই বলে রিজিক। যে বাসায় এসে এটাকে কাটলাম, কাটার পর দেখলাম যে এটা হাফ পাখি খেয়েছে আর হাফ আমি আমার জন্য রেখেছি। দেখি আমি একটু ট্রাই করবো এখন। কেমন? খুব ক্রাঞ্চি, এটা মনে হচ্ছে রয়্যাল গালা, এবং এত ফ্রেশনেস ভিতরে, খুব জুসি। ওট এর জন্যই টিয়া পাখি সব খাচ্ছে। থাক খাও।